হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেইখানে আছেন এই মুহূর্তে ভালো আছেন, সুস্থ আছেন। পৃথিবীর প্রতিটি কোণায় বসবাসরত মানুষ এখন অনেক বেশি আতঙ্কের মধ্যে আছেন, আমরাও আছি। প্রত্যেকদিন সকালে উঠে মৃত্যুর মিছিলের খবর শুনতে আর ভালো লাগছে না। প্রত্যেক দিন মনে হয় যদি এইখানেই শেষ হয়ে যেত, এইখানেই যদি সব কিছু শেষ হয়ে যেত আর শুনতাম পৃথিবীটা আবার আগের রূপ ধারণ করেছে। মহান আল্লাহ পাক যাদের ঘরে অসুস্থ মানুষ রেখেছেন তাদেরকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিক। পৃথিবী যেমনই চোখ না কেন, খাওয়া দাওয়া কোনো কিছুই থেমে নেই, থাকবেও না। যতদিন বাঁচবো সব কিছু চালিয়ে যেতে হবে, এইটাই মানুষের ধর্ম। এই যুদ্ধটা একসাথে না থেকে দূরে থাকার যুদ্ধ। এই দুঃসময়ে একটা নেগেটিভ কথা শুনলে মনটা আরও কষ্টে ভরে যায়, তাই নেগেটিভ কথা না বলে আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটা মেমোরি শেয়ার করছি। এই ভিডিওটি আমি করে রেখেছিলাম যখন নতুন বাসায় মুভ করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার বেডরুমটা সাজিয়েছিলাম। আমাদের বেডরুমের দরজাটা প্রথমে খুললেই চোখে পড়বে আদুর ক্রিব। আদুকে আমি এক বছর বয়সের পর থেকেই ক্রিবে ঘুমানোর অভ্যাস করেছি। ক্রিবে ঘুমানোর পরে আমি যেটা আদুর ব্যাপারে দেখলাম, ও লম্বা সময় পর্যন্ত ঘুমায় কোনো ডিস্টার্ব ছাড়াই। আমাদের সাথে ঘুমালে এখনও ঘুমাতেই চায় না ওর, ক্রিবে ঘুমাতে ঘুমাতে যে অভ্যাসটা হয়েছে এর জন্য। এই তিনটা ছোট পুতুল আদ্রর খুব বেশি পছন্দের। আদ্র বড় কোনো খেলনা দিয়ে খেলতে পারে না ওর সেন্সরি সমস্যার জন্য, তাই এই ছোট পুতুলগুলো ওর ধরতে সুবিধা হয় এবং সেন্সরিরও কোনো সমস্যা হয় না। আদ্র যেহেতু বালিশ অনেক বেশি প্রিয়, তাই আমি চেষ্টা করি এরকম কোল বালিশের মতো ছোট বালিশ ওর বিছানায় রাখতে, যাতে ও কোলে বালিশগুলো নিয়ে খেলতে পারে। এই তিনটা পুতুলই আদ্র যখন ছোট ছিল তখন থেকে এখন পর্যন্ত ওর সাথে আছে। এই ছোট্ট পুতুলটা চোখের উপর রেখে পিকাপু খেলে। ওর জামা কাপড় যখন সপ্তাহে লন্ড্রি করি তার সাথে এই পুতুলগুলো লন্ড্রি করে ফেলি, ধোয়ার পরে আবার পুতুলগুলো নতুনের মতো হয়ে যায়। বেডের পাশেই আদ্রর খাবারের মেশিন, এই মেশিনটা দিয়ে আদ্রকে রাত্রে খাবার দেই। আর আদ্রর ক্রিপটা আমি একটা বড় জানলার পাশে রেখেছি, মাঝে মাঝে আমি এই জানলাটা খুলে দেই আর চেষ্টা করি যখন রোদ উঠে তখন সবসময় খোলা রাখতে। এতে আদ্রর ম্যাট্রেসটার উপরে রোদ পড়ে, আর আমরা তো সবাই জানি ম্যাট্রেস রোদে দিলে খুবই ভালো থাকে। আদ্রর ক্রিবের পাশে সবসময় এই হিউমিডিফায়ারটা থাকে আর সাথে হিটার থাকে। এখন তো শীতকাল, এর জন্য হিটার রাখি আর গরমের কালে ফ্যান রাখি। আদ্রর ক্রিবের পাশে একটা বড় ক্লোজেট আছে, এই ক্লোজেটটা সম্পূর্ণ আদ্রর জামা কাপড় রাখার জন্য। আদ্র যেহেতু এই রুমে অনেকটা সময় থাকে সেই জন্য জামা কাপড়গুলো হাতের কাছে রাখি, যাতে ইজিলি গ্র্যাব করা যায়। আদ্রর জিনিস সব কিছু আমি একসাথে রাখতে প্রেফার করি, এতে আমি আদ্রর বাবা বা অন্য যে কেউ আদ্রকে রেডি করুক না কেন খুব ইজিলি যাতে ওর সব জিনিসপত্র খুঁজে পায়। এই ক্লোজেটের ভিতরে আমি চার কোণার একটা শেলফের মতো রেখেছি। শেলফের ওপরের সাইডে আদ্রর ডাইপার রেখেছি, তার পাশে আদ্রর সব ওষুধ এবং ওর জামা প্যান্ট মোজা টুপি সব আলাদা আলাদা করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই সাইডের অংশটা আদ্রর ছোটোবেলার মেমোরির, তারপর আদ্রর জুতা, আদ্রর ছোটোবেলার খেলনা, ব্ল্যাঙ্কেট আর যেসব কাপড়গুলো আদ্রর বড় সাইজের সেগুলো রেখেছি। আদ্রর জন্য আমার কিছু পছন্দ হলে আমি সাথে সাথে কিনে নেই, সেটা সাইজ ম্যাটার করে না, রেখে দিই বড় হলে ওকে পরবর্তীতে পরাবো বলে। এই ক্লোজেটের উপরের সম্পূর্ণ তাকটাই আমি আমার হ্যান্ডব্যাগসগুলো রেখেছি। হ্যান্ডব্যাগসের আমার অনেক বেশি শখ, আমি খুব লাইক করি এর কালেকশন রাখতে। এইটা একটা তাক, আরও আমার ক্লোজেটেরও উপরে এরকম এক তাক ভর্তি আছে। আদ্রর ক্রিবের অপোজিট সাইডে আমি একটা ছোট টিভি রেখেছি, এই টিভিটাতে আদ্র কার্টুন দেখে, আদ্র কার্টুন দেখতে অনেক বেশি পছন্দ করে সেই জন্যই রাখা। আর এখানে একটা ফ্যানও আছে, যেমনটা বলেছি আমি সিজন অনুযায়ী ফ্যান এবং হিটার আদ্রকে চেঞ্জ করে দেই।
অনেক সময় দেখা যায় ঘরে এনাফ পরিমাণে হিটার থাকে না বা এনাফ পরিমাণে এসি থাকে না, আদ্র যাতে কমফোর্টেবল ফিল করে তার জন্য সুইচ করতে থাকি। টিভির পাশেই আমার ছোট একটা ড্রেসার, এটা আমি ওয়েফেয়ার থেকে নিয়েছি, খুবই সস্তা এবং খুবই ছোট। আমি আগেই বলেছি আমার ঘরে অনেক অনেক আদ্রর ছবি, আমি আদ্রকে দেখতে অনেক বেশি পছন্দ করি, আর এই ড্রেসারটা একদম আমার খাটের অপোজিট সাইডে, তাই সকালবেলা উঠে আমি আদ্রকে দেখতে পারি, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস। আর এই ড্রেসারের একটা বড় ড্রয়ার আছে, এখানে আমি আমার সব মেকআপ প্রোডাক্ট রেখেছি। আমি বলবো না আমি অনেক বেশি মেকআপ করি, আবার এটাও বলবো না যে আমি একদমই করি না। আমি হালকা মেকআপ করা এবং ভারী মেকআপ করা দুইটাই পছন্দ করি, যখন যেটা জরুরি। আর এইখানে সবার প্রথম যে ছোট ডয়ারটা, এখানে আমি আমার চুলের ক্লিপ প্লাস নেল পলিশ রেখেছি। নেল কালার আমার অনেক বেশি পছন্দ, আমি যদিও বেশিরভাগ নেল সেলুনে গিয়ে করতে পছন্দ করি, তারপরও অনেক সময় দেখা যায় হুটহাট করে কোথাও যেতে হলে তখন তাড়াতাড়ি ব্যবহার করার জন্য কিছু কালারসও রাখি আমার কাছে। আর এই সব গহনাগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ করা বা অন্যান্য কিছু। আর এখানে যে ছোট একটা বক্সে, এখানে আমার পার্লের আর ডায়মন্ডের কানের দুল। আমি পার্ল এবং ডায়মন্ডের কানের দুল অনেক অনেক বেশি পছন্দ করি, বেশিরভাগই আমি এগুলো ব্যবহার করি। আর এই ডয়ারটাতেও ওই বক্সটাতে সব কানের দুল আর ইমিটেশনের গহনা, আর তার সাথে হলো সানগ্লাস। আর সব থেকে নিচের ডয়ারে হলো আমার চুলের সব জিনিসপত্র। আমি যদিও কখনো ড্রায়ার ব্যবহার করি না ওইভাবে প্রয়োজন না হলে, কিন্তু কার্ল আমার খুব বেশি পছন্দ। আমি বেশিরভাগ সময় আমার চুলের স্টাইল আমি কার্লি করি, খুবই ভাল লাগে আমার। আর এখানে আমাদের কিছু ছবি আছে আমাদের দুইজনের, যেহেতু বেডরুম আমাদের দুইজনের তাই আমাদের দুইজনেরও কিছু ছবি। আর ড্রেসারের পাশে আমি একটা লাইট রেখেছি, এতে খুবই সুবিধা হয় আমি যখন এখানে বসে সাজুগুজু করি। আমার খাটের সাইডেও আরেকটা জানালা আছে, এই জানালাটা দিয়ে রাস্তা দেখা যায়। আর এই তো আমার বেড, আমাদের ম্যাট্রেসটা হলো কিং সাইজের। এখনও আমি বেডের যে ফ্রেম সেটা কিনিনি, কারণ আমি এবার ভেবেছি খুব দেখে শুনে ম্যাচিং করে করে সব জিনিস কিনবো, আর একটা সেট একসাথে কিনবো না, আলাদা আলাদাভাবে কিনবো, সেই জন্য এখনও খুঁজে পাইনি বলে কিনতে পারিনি, এখন পর্যন্ত পারিনি। কেন না এই বাসার আসার কিছুদিন পরেই শুরু হয়েছে এই করোনা ভাইরাসের মর্মান্তিক ঘটনা। এই তো আমার ছোটোখাটো বেডরুম টোর। আমার বেডরুমে এক্সট্রা আপনি কোনো জিনিসই খুঁজে পাবেন না, কেননা আমি আমার বেডরুমটা অনেক বেশি সিম্পল আর অনেক বেশি কমফি রাখার চেষ্টা করি। আমার বেডরুম জুড়ে আমি শুধু চাই আমার সুন্দর মেমোরিজগুলো থাকবে, আমার সুন্দর শান্তির একটা জায়গা থাকবে। সেই জন্য আমি ভিডিওটি করতে করতে দেখি লিভিং রুমে আদ্র ঘুমিয়ে গেছে, তাই ওকে এনে রুমের ভিতরে আবার রেখে দিলাম। আমার হাতঘড়ি এবং ইয়ারপড সবসময় ড্রেসিং টেবিলের উপরেই রাখার চেষ্টা করি, এতে আমার ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। খুব সস্তায় ওয়েফেয়ার থেকে এই ড্রেসারটা নিলেও ড্রেসারটা দেখতে খুবই সুন্দর আর খুবই ইউনিক, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন। আমি রাত্রে সব ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট কাজে নিউ ইয়র্কে যেতে হয়েছিল। খুব জলদি নিউ ইয়র্কে যাওয়ার ব্লগও আমার চ্যানেলে আসছে। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আমি পৃথিবীর প্রতিটা মানুষের জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন যে যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে, আর পৃথিবী যেন আমাদের উপরে আর অসন্তুষ্ট না হয়, আর যেন কোনো মানুষের প্রাণ না কেড়ে নেয়। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, যাদের অনেক কিছু আছে, সামর্থ্য আছে অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন,
আমি জানি আমরা সবাই চেষ্টা করি অন্যকে সাহায্য করতে, এর জন্যই কিন্তু পৃথিবীটা এখন পর্যন্ত টিকে আছে। অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।